ভারতের কন্যা মানুষী যে প্রশ্নের উত্তর দিয়ে বিচারকদের মন জয় করে মিস ওয়ার্ল্ড হলেন ভারতের হরিয়ানার মানুষী চিল্লার নির্বাচিত হলেন মিস ওয়ার্ল্ড দু এই বছরে মিস ওয়ার্ল্ড মানুষই অর্জন করলেন এই সাফল্য আর একবার ফ্যাশন দুনিয়ায় ভারতের নামকে শীর্ষে তুলে আনলেন তিনি তিনি ষষ্ঠ ভারতীয় যিনি এই শিরোপা পেলেন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে চীনের সানিয়া সিটি এরিনায় আয়োজিত হয়েছিল এই বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা মোট একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন মিস ওয়ার্ল্ড ষোলো মিস পোয়েতো রিকো স্টিফানি ডেল ভ্যালি মানুষীকে বিজয়ের মুকুট পরিয়ে দেন সেরা পাঁচজনের মধ্যে আসার পরে ফাইনাল রাউন্ডের প্রশ্ন উত্তর পর্বে থেকে প্রশ্ন করা হয় কোন পেশার মানুষের বেতন সবথেকে বেশি হওয়া উচিত এর উত্তরে মানুষই জানান একজন মারই সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত সব কিছু নয় ভালোবাসা দ্বারা অন্যকে অন্যকে তার প্রাপ্য দেওয়া যায় আমার মা আমার কাছে মস্ত অনুপ্রেরণা আমি মনে করি একজন মায়ের সর্বোচ্চ প্রাপ্যের দাবিদার এই প্রশ্নের উত্তরে বিচারকদের মন জয় করে নেন মানুষই জিতে নেন বিশ্ব সেরা সম্মান প্রসঙ্গত ভারত থেকে এর আগে এই খেতাব পেয়েছে রীতা ফোরিয়া ঐশ্বরিয়া রায় বচ্চন ডায়না হ্যাডেন যুক্তা মুখী প্রিয়াঙ্কা চোপড়া ভেনাজুয়েলার ছয় বার মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের রেকর্ডকে এবার স্পর্শ করে ফেলল ভারত এটা বিশ্বের যে কোনো দেশের পক্ষে সর্বোচ্চ সেই সম্মানই ভারত কন্যা এনে দিল ভারতের শত্রু দেশ খ্যাত চীনের মাটি থেকে